আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা, এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ সফল আবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও আলোচনা করব। এই ভিডিওটা আমি অনেক আগেই দিয়েছিলাম, এটা অনেকেই জানতে চান। যেহেতু ইন্ডিয়া আমাদের প্রতিবেশী দেশ, সেহেতু অনেকেরই আসলে মনের মধ্যে একটা প্রশ্ন থাকে যে কিভাবে আপনারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে পণ্য আমদানি করে ব্যবসা করবেন। তো এটা নিয়ে আজকে একদম এ টু জেড আলোচনা আপনাদের সামনে করার চেষ্টা করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখার চেষ্টা করবেন। তো আপনি একদম নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ হচ্ছে আমরা আমাদের এই চ্যানেলে ইন্ডিয়া এবং পৃথিবীর অন্যান্য দেশ থেকে আমদানির বিষয়ে বিভিন্ন ধরনের ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি, এবং এই সমস্ত ভিডিওগুলোতে আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের অনেক ডিপলি আলোচনা আপনারা শুনতে পারবেন এখান থেকে। তো এই জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি। ইন্ডিয়া আসলে আমাদের একদম পার্শ্ববর্তী দেশ, তো এখান থেকে অনেক প্রোডাক্ট আমরা বাংলাদেশে ইম্পোর্ট করে থাকি। বেসিক্যালি এখান থেকে আমরা ফুড আইটেম যেগুলো রয়েছে, ফুড আইটেমগুলোই হচ্ছে ইম্পোর্ট করে থাকি। এছাড়া মেশিনারি আইটেম, কাপড় চোপড়, এগুলো সাধারণত আমরা চায়না থেকে বা বিশ্বের অন্যান্য দেশ থেকে আমদানি করে থাকি। কিন্তু ইন্ডিয়া থেকেও মেশিনারি আমদানি হয়, সেটা খুব স্বল্প আকারে, কারণ ওইখানে মেশিনারি উৎপাদনের তেমন চায়নার মতো এত এক্সক্লুসিভ প্রযুক্তি নেই। তো আমরা সেজন্য ফুড আইটেমগুলো সাধারণত ইন্ডিয়া থেকে আমদানি করে থাকি। এর মধ্যে গার্মেন্টস হচ্ছে সবচেয়ে বেশি আমদানি করি। আর যেমন ইন্ডিয়া থেকে সাধারণত আমরা থ্রি পিস শাড়ি, লেহেঙ্গা, এই ধরনের সামগ্রীগুলো আমরা সাধারণত বেশি আমদানি করি। তো অনেকেই এই প্রোডাক্টগুলো নিয়ে বাংলাদেশে ব্যবসা করতে চান বা অলরেডি ব্যবসা করতে চান, তাদের অনেক প্রশ্ন থাকে আমাদের কাছে, আমাকে অনেকেই ইন্ডিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করেন। তো আজকের এই ভিডিওতে আমি একদম এ টু জেড আলোচনা করব। প্রথমে হচ্ছে আপনারা কিভাবে ইন্ডিয়া থেকে আমদানি ব্যবসা শুরু করবেন। যারা একদম নতুন ইন্ডিয়া থেকে কোনো প্রোডাক্ট বাংলাদেশে এনে আমদানি করতে চান, তাদের জন্য প্রথম যেই সিস্টেমটা, সেটা হচ্ছে আপনারা প্রথমে ইন্ডিয়া যেতে হবে। কারণ ইন্ডিয়া থেকে বাংলাদেশি পণ্য আনার মতো এমন কোনো ওয়েবসাইট নাই যেখানে আপনি অর্ডার করে দিলে সেখান থেকে প্রোডাক্টটা নিয়ে আসবে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে কিন্তু অনেক ধরনের ইন্ডিয়ান যে সাপ্লায়ার রয়েছে তাদেরকে খুঁজে পাওয়া যায়, কিন্তু তাদের থেকে প্রোডাক্ট বাংলাদেশে এনে আপনারা বিজনেস করাটা আপনাদের জন্য ডিফিকাল্ট হবে। কারণ এটা আমাদের যে উপমহাদেশের যেই প্রেক্ষিতে বলা যায় যে অনেকেই আসলে ফ্রড থাকে, অনেকেই ফেক থাকে। তো এই সমস্যার কারণেই আসলে ইন্ডিয়া থেকে এই হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের পরিচয়ের মাধ্যমে প্রোডাক্ট এনে বিজনেস করাটা ডিফিকাল্ট। তো আপনারা ইন্ডিয়ার ভিসা করা খুবই সহজ, যাদের পাসপোর্ট রয়েছে তারা 500-1000 টাকা খরচ করলে কিন্তু ইন্ডিয়ান একটা ভিসা পেয়ে যাবেন, এবং সেটা দিয়ে আপনি ইন্ডিয়া গিয়ে বাংলাদেশে পণ্য এনে সুন্দর আরামসে ব্যবসা বাণিজ্য করতে পারবেন, শুরু করতে পারবেন। প্রথমে যেটা কাজ হলো যে ইন্ডিয়াতে আপনি ট্যুরিস্ট ভিসায় যাবেন, গিয়ে ইন্ডিয়ার অনেকগুলো মার্কেট রয়েছে, ঢাকা চক বাজার বা ইসলামপুরের মতো এই ধরনের ইন্ডিয়াতে অনেক মার্কেট রয়েছে। আগে একটু খোঁজখবর, অনলাইনে খোঁজখবর নিলেই এগুলার উপরে প্রচুর ভিডিও পাবেন। তো সেই সমস্ত মার্কেটে গিয়ে আপনারা প্রথমেই যেখানে দেখবেন যে অনেক দোকানদার রয়েছে যারা ইন্ডিয়া থেকে এই প্রোডাক্টগুলো পাইকারি সেল করে, তাদের সাথে কথাবার্তা বললেন, দাম দস্তুর ঠিক করলেন, এবং কিছু মাল আপনারা বাংলাদেশে নিয়ে আসবেন। হ্যাঁ, তখন কিন্তু আপনি ব্যাগেজে করে প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন। অর্থাৎ আপনি যেই লাগেজটা নিয়ে আসবেন ইন্ডিয়া থেকে, মোটামুটি 20-30 কেজি মাল আপনি নিয়ে আসতে পারবেন। তো আনার পরে যখন দেখলেন যে না, আমি এইটা বাংলাদেশে এনে বিজনেস করতে পারবো, তারপরে আপনার এখন হচ্ছে বাল্ক কোয়ান্টিটি, অর্থাৎ অনেক বেশি পরিমাণে আপনারা কিভাবে নিয়ে আসবেন, এটা নিয়ে হচ্ছে আপনার জল্পনা কল্পনা থাকবে। আর যারা ইন্ডিয়াতে থেকে এইভাবে না, আপনারা হচ্ছে এলসি করে নিয়ে আসতে চান, কোম্পানির সাথে ডিলিং করছেন, তাদের ব্যাপারটা হচ্ছে খুবই ভিন্ন। তো যেহেতু আমাদের এই চ্যানেলে যারা মোটামুটি অল্প মাল দিয়ে বিজনেস করতে চান ইন্ডিয়া থেকে প্রোডাক্ট এনে, তারাই সাধারণত দেখছেন বা তারাই সাধারণত খুঁজতেছেন প্রশ্নের উত্তরগুলো, সেজন্য আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্যই আমি করতেছি।
তো আনার পরে দেখলেন যে আপনার মোটামুটি হচ্ছে চলতেছে এরপরের কাজ কি এরপরের কাজ হলো আপনি আবার যাবেন ইন্ডিয়াতে যেই সাপ্লায়ার থেকে আপনি হচ্ছে প্রোডাক্টটা কিনেছেন যে দোকানদার থেকে অধিকাংশ দোকানদাররা কলকাতা শহরের অধিকাংশ দোকানদাররা কিন্তু বাংলাদেশে মাল পাঠায় এখন বাংলাদেশে আপনি কিভাবে মালটা নিয়ে আসবেন আমাদের কাছে অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই আমি যদি কুরিয়ারে নিয়ে আসি বা বাই রোডে নিয়ে আসি বেনাপোল বন্দর দিয়ে নিয়ে আসি তাহলে কত টাকা আপনারা খরচ নেবেন আসলে আপনি যদি ব্যক্তি পর্যায়ে খুব সীমিত আকারে ব্যবসাটা করেন তাহলে আপনাকে সীমিত আকারেই চিন্তা ভাবনা করতে হবে যদি আপনারা চিন্তা করেন যে ইন্ডিয়ার যে বেনাপোল পোর্ট রয়েছে সেটা দিয়ে মাল নিয়ে আসবেন সেখানে আপনার 2-4-500 কেজি এক টন মালে কিচ্ছু হবে না তার আগে আরেকটা কথা বলে রাখি অনেকেই বলেন যে ভাই ডোর টু ডোর সার্ভিস হয় কিনা অর্থাৎ ইন্ডিয়াতে মাল কিনে দিবেন বাংলাদেশে এনে দিব এইরকম সার্ভিস আপাতত ইন্ডিয়াতে নেই বললেই চলে এবং যারা করে খুব লিমিটেড আকারেই করে এটা তো আপনার আপনি যেহেতু ছোট আকারে করবেন আপনার ছোট আকারে চিন্তা করতে হবে এটার জন্য আমি যেটা আপনাদেরকে সাজেশন দেই সেটা হচ্ছে অনেকেই যেটা করে যে ইন্ডিয়াতে চলে যায় ইন্ডিয়াতে গিয়ে ওনার ব্যাগেজে করে প্রোডাক্ট নিয়ে আসে হ্যাঁ আনার পরে দেখা যায় যে কাস্টমস একটু ঝামেলা করে হয়তো বলে যে এই প্রোডাক্টটা এটার অ্যাসেসমেন্ট ভ্যালু বেশি ধরবে বা আপনি একই প্রোডাক্ট যদি 10টা নিয়ে আসেন ঝামেলা করে তো এইখানে আপনি যেটা করবেন যে এই প্রোডাক্টটা আপনি যেই কোনো প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে আসেন সেটা বিমানে বা বাই রোডে যেখানেই নিয়ে আসেন আপনি একই প্রোডাক্ট 3টা আনতে পারবেন অর্থাৎ 3 ধরনের প্রোডাক্ট আনতে পারবেন বাংলাদেশে একই প্রোডাক্ট আপনি ব্যাগেজে করে মালটা যা আপনি হয়তো বেনাপোল বন্দর দিয়ে যাওয়া আসা করলেন ব্যাগেজে করে যদি পণ্যটা নিয়ে আসেন মোটামুটি দেখা যায় যে যারা এইভাবে ব্যাগেজে করে পণ্য নিয়ে আসে কারণ সেটা কিন্তু ট্যাক্স ফাঁকি দেওয়া হয় একটা কথা আগেই বলে রাখি যে ব্যাগেজে করে পণ্য নিয়ে বাংলাদেশে এনে ব্যবসা করা কিন্তু বৈধ না কারণ আপনাকে সরকার দিচ্ছে যে ব্যক্তিগত ব্যবহারের প্রোডাক্ট আনার জন্য কিন্তু আপনি সেটা দিয়ে ব্যবসা করতেছেন এটা কিন্তু বৈধ নয় তো যা হোক তারপরও এটা করতেছে যেহেতু সিস্টেমটা আমি আপনাদেরকে বলার জন্যই বললাম যে অনেকে এইভাবে করতেছে যে ব্যাগেজে করে পণ্য নিয়ে আসে এনে হচ্ছে সেল করে দেয় মার্কেটে সেল করে সেটা থেকে আয় করতেছে এখানে ধরুন এক ব্যাগেজে যদি আপনি 20-30 কেজি মাল নিয়ে আসেন মোটামুটি আপনার এখান থেকে ধরুন 5-10 হাজার টাকা প্রতিবারে আপনি প্রফিট করতে পারবেন কিন্তু এখানে ইনভেস্টমেন্ট লাগবে অ্যারাউন্ড 1-2 লাখ টাকা আপনার ইনভেস্টমেন্ট করা লাগবে এরপরে সবসময় যে আপনি খুব স্মুথলি কাস্টমস পার করতে পারবেন সেটাও কিন্তু নয় কাস্টমসে অনেক সময় যেটা থাকবে যে আপনি খুব স্মুথলি পার হতে পারবেন না সেখানে কাস্টমস কর্মকর্তারা আপনাকে ধরবে এবং আপনার থেকে হচ্ছে জরিমানা করবে তো অনেক সময় দেখা যায় যে লাভটা থাকে না আবার অনেক সময় লাভ থাকে এরপরে আরেকটা সিস্টেম হচ্ছে ইন্ডিয়াতে ইন্ডিয়ার অধিকাংশ প্রোডাক্ট বাংলাদেশে আমাকে যারা জিজ্ঞাসা করেন যে এই প্রোডাক্ট সেই প্রোডাক্ট আমি বাংলাদেশে আনবো কিন্তু এটা এনে কম্পিটিশন করাটা খুবই ডিফিকাল্ট কারণ হচ্ছে বৈধ পথে আপনি 50-100 কেজি মাল আনবেন আর এগুলা অবৈধ পথে যারা আনে তারা কিন্তু সরকারকে 1 টাকাও ট্যাক্স দেয় না তো এক্ষেত্রে যারা ইন্ডিয়ান সাপ্লায়ার রয়েছে তারাই আপনাকে বলে দিবে যে কীভাবে তারা প্রোডাক্টটা পাঠাবে কিন্তু এইখানে একটা বিশাল রিস্ক ফ্যাক্টর থেকে যায় তারা যদি এই প্রোডাক্টটা আপনাদেরকে ইলিগ্যাল পথে বাংলাদেশে পাঠায় পাঠানোর পথে যদি কোনো ধরনের সমস্যা হয় ধরুন প্রোডাক্টটা বিএসএফ ধরলো ধরে তারপরে প্রোডাক্টটা আর আপনার দিল না বা কোনোভাবে মিসিং হলো বা তারা আপনাকে বললো যে ভাই আপনার প্রোডাক্টটা তো পাঠিয়েছিলাম এটা এরকম আমাদের যে বিএসএফ রয়েছে বা বাংলাদেশের সেনাবাহিনী বিজিবি রয়েছে তারা ধরে প্রোডাক্টটা আটক করেছে এখন এই প্রোডাক্টটা ক্লিয়ারিংয়ের কোনো সুযোগ নেই তো এখানে যেটা হয় যে হয়তো আপনার পুঁজি কম আপনি 10টা কনসাইনমেন্ট করলেন 1টা কনসাইনমেন্টে ধরা খেলেন 10 কনসাইনমেন্টের টাকা চলে যাবে তো এটা খুবই একটা রিস্কি ব্যাপার এইভাবেও কিন্তু বাংলাদেশের প্রোডাক্ট আনে আরেকটা আনে যে ইন্ডিয়ান কাস্টমসে কয়েকদিন আগে আপনারা হয়তো দেখেছেন যে কিছু লোক থাকে ইন্ডিয়ান ভিসাধারী বাংলাদেশি ভিসা পাসপোর্টধারী বাংলাদেশি ভিসা করা থাকে তারা দেখা যায় যে ওই যে ইন্ডিয়ান বর্ডারে এসে ধরুন সকালে ওরা লাইনে দাঁড়ায় বা যেই বর্ডারে খুব সহজে যেমন আমাদের কুমিল্লার সাথে ভারতের কয়েকটা বর্ডার রয়েছে
তো সেখান দিয়ে তারা চলে আসে দেখা যায় যে এক ঘন্টার মধ্যে তারা বর্ডার ক্রস করে বাংলাদেশে এসে মালগুলো দিয়ে তারপরে আবার চলে যায় এরকম দেখা যায় তারা মাসে 15-20 বার পর্যন্ত যাওয়া আসা করে তো তারাও কিন্তু প্রোডাক্ট বাংলাদেশে আনা নেওয়া করে কিন্তু তারা একটা রেট ধরে যে এই প্রোডাক্টটা এত টাকায় আপনারা নিতে পারবেন আমাদের থেকে এরপরে আবার কাস্টমসেও কিছু লোক থাকে যারা ওই পাশ থেকে প্রোডাক্ট এই পাশে এনে দেওয়ার ব্যবস্থা করে দেয় যেই কোনো পোর্টে এই ধরনের লোক থাকে তো এখন এই আসলে এই তিন চারটা সিস্টেমেই কিন্তু প্রোডাক্ট আনে একটা হচ্ছে ব্যাগেজে করে আনতে হবে আপনি নিজে গিয়ে আরেকটা হচ্ছে অবৈধ পথে যেটা এই লিগ্যাল পথে আনে আরেকটা হচ্ছে ইন্ডিয়ান যে মানুষ রয়েছে ইন্ডিয়ান ওই পারে যে মানুষ থাকে ওরা হচ্ছে বাংলাদেশে বর্ডার ক্রস করে ব্যবস্থা করে দেয় এই তিনটা পথে কিন্তু বাংলাদেশ সরকারের বা আমাদের নিয়ম কানুনে কিন্তু অবৈধ এই তিনটাভাবে কিন্তু আপনি ব্যবসা করতে পারেন না এবং এই তিনটাভাবে ব্যবসা করলে যে কোনো মুহূর্তে কিন্তু সরকার আপনাকে ধরলে সেটা ট্যাক্সের কাগজপত্র বা অন্য কিছুই কিন্তু আপনি দিতে পারবেন না এখন আসি দ্বিতীয় আরেকটা পথ সেটা হচ্ছে বৈধ পথে আপনি ইম্পোর্ট করবেন এখন আমাকে বলে যে ভাই আমি 100 পিস শাড়ি আমি ইন্ডিয়া থেকে আমদানি করতে চাই সেটা আমি কাস্টম ক্লিয়ারেন্স করলে কত টাকা যাবে হ্যাঁ বা আপনি চাচ্ছেন 1 টন চাল আনার জন্য 5 টন চাল 15 টন 20 টন চাল আনার জন্য সেটা কিভাবে ক্লিয়ারেন্স হবে আসলে ইন্ডিয়ান যে বর্ডারগুলো রয়েছে এই বর্ডার দিয়ে ছোটোখাটো কোনো প্রোডাক্ট বাংলাদেশে এনে ব্যবসা করতে পারবেন না আপনারা হয়তো জানেনই না যে ইন্ডিয়ান যে গার্মেন্টস আইটেম যেই দেশ থেকেই গার্মেন্টস আইটেম বাংলাদেশে আনুক সেটার ট্যাক্স হচ্ছে 133% গার্মেন্টস আইটেমের ট্যাক্স এখন ধরুন আপনি সাপোজ আমি একটা উদাহরণ দেই যেমন ধরুন যে আমরা কিছু প্রোডাক্ট ইন্ডিয়া থেকে নিয়ে আসলাম ধরুন আমরা 10 পিস শাড়ি নিয়ে আসলাম বা 100 পিস শাড়ি আমরা ধরলাম যে 100 পিস শাড়িতে হচ্ছে আপনাকে ধরা হবে যে $10 করে মিনিমাম ধরুন 100 পিস শাড়ি হ্যাঁ আমাদের প্রায় $1000 $1000-এর হচ্ছে 133% হচ্ছে ডিউটি তার মানে $1330 হ্যাঁ আমরা সেটাকে হচ্ছে এখন $98 করে আমরা 130,000 হচ্ছে ডিউটি আসবে ভাগ আমি দিলাম হচ্ছে 1000 এটা হচ্ছে আপনার অ্যারাউন্ড প্রায় 130 করে পার পিসে হচ্ছে আমাদের ডিউটি চলে আসছে কিন্তু এইখানে যে বিষয়টা এইখানে আরেকটা বিষয় আছে এটার সাথে হচ্ছে সিএনএফ এর খরচ যোগ হবে এই যে 130,000 এটার সাথে হচ্ছে আমাদের খরচটা যোগ হবে আমাদের এই $1300 ইনটু হচ্ছে $98 ভাগ হচ্ছে 1000 আমাদের সাথে আবার সিএনএফ খরচ যোগ হবে সিএনএফ এর ধরুন আমরা ধরে নিলাম যে সিএনএফ খরচ রয়েছে আমাদের ধরুন 50,000 মতো অ্যারাউন্ড তো এরপরে আবার ভাড়া রয়েছে ইন্ডিয়ান কাস্টমসের ক্লিয়ারেন্স খরচ রয়েছে বাংলাদেশ কাস্টমসের ক্লিয়ারেন্স খরচ এই যে একটা হাবিজাবির একটা ঝামেলা এই ঝামেলার কারণে আসলে ব্যবসা করাটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এখন ধরুন আমরা এই যে 130,000 দিয়ে 1000 পিস আমরা মাল ছাড়াচ্ছি তো এইখানে আমাদের এর সাথে আমাদের যোগ হবে ভাড়া যোগ হবে কাস্টমসের যে ভাড়াটা রয়েছে সেই ভাড়াটা যোগ হবে এরপরে পরিবহন ভাড়া বাংলাদেশে আনার যে পরিবহন ভাড়া সেটা রয়েছে এই সব মিলিয়ে দেখা যায় যে এক একটা প্রোডাক্টে আমাদের 1 থেকে মিনিমাম 500 থেকে 1000 হচ্ছে আমাদের পড়ে যাবে ইনিশিয়ালি কিন্তু এটার জন্য আপনাকে আবার লাইসেন্স করতে হবে আপনি যদি আমদানি লাইসেন্স না থাকে তাহলে কিন্তু আপনি ইন্ডিয়া থেকে প্রোডাক্ট আনতে পারবেন না হ্যাঁ এখন আমদানি লাইসেন্স করার জন্য আপনাকে আবার 40,000 থেকে 50,000 খরচ করতে হবে এই যে একটা হাবিজাবি অবস্থা এই সব কারণে ইন্ডিয়া থেকে বৈধ পথে প্রোডাক্ট আনা এনে ছোটোখাটো আমরা যারা ব্যবসায়ী রয়েছি তাদের জন্য ব্যবসা করা ডিফিকাল্ট হ্যাঁ যারা বড় ব্যবসায়ী রয়েছে যাদের কোটি কোটি টাকার প্রোডাক্ট আসে ধরুন একজনে একসাথে 10 টন 20 টন মাল নিয়ে আসলো
হ্যাঁ, ধরুন একজনে একসাথে 50,000 পিস 3 পিস নিয়ে আসলো, সেখানে সে ডিক্লারেশন ভ্যালুটাও কম দেওয়ার সুযোগ থাকে বা কোনো রকম নেগোসিয়েশনের সুযোগ থাকে। ধরুন এটা $10 করে ধরে, আমি এটা $10 করে ধরবো না, এটা আমি হচ্ছে ধরুন যে গভর্নমেন্টের সাথে নেগোসিয়েশন করলাম, এটা $5 করে অ্যাসেসমেন্ট ভ্যালু করলাম। কিন্তু $5 যদি আপনি অ্যাসেসমেন্ট ভ্যালু এটাতে করেন, আর আমরা যারা সাধারণ রয়েছি তারা যদি $10 করি, তাহলে আমাদের খরচটা বেড়ে যাচ্ছে। সাথে আরেকটা বিষয় আপনার সাথে যোগ হবে, সেটা হচ্ছে আপনার সিএনএফ খরচ। যে আপনি ধরুন 50,000 টাকা সিএনএফ খরচ দিলেন, এখন 1,000 পিছে যদি আপনি সিএনএফ খরচ 50,000 টাকা দেন, তাহলে আপনি ধরুন আপনার যারা আপনার 50,000 টাকা, কিন্তু আপনার এখানে 50 টাকা করে পার পিসে চলে যাচ্ছে। কিন্তু যদি আপনার এই যেই টাকাটা হচ্ছে, আপনি যদি 50,000 পিসের ক্ষেত্রে দেন, তাহলে 1 টাকা করে পড়তেছে পার পিসে। এই যে পার্থক্যটা, এটার কারণে আসলে প্রোডাক্টগুলো বাংলাদেশে এনে বিজনেস করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে, ইন্ডিয়া থেকে যারা এই যে মশলা আমদানি করতে চান, ছোটোখাটো পর্যায়ে অনেকেই আমার সাথে যোগাযোগ করেন। আসলে একবার আমি ইন্ডিয়া থেকে, উনি বলছিল, একজন আমার কাস্টমার বলছিল যে জিরা আমদানি করবে। তো জিরাটা আসলে ইন্ডিয়া থেকে আমদানি করা কি বলে যে খুবই খুবই ডিফিকাল্ট কাজ, হ্যাঁ, মশলা আমদানি করা। কারণ আমি যে বাংলাদেশে একটা জিরা খুবই প্রচলিত, সেটা হচ্ছে টাইগার জিরা, আমি ওদের সাথে কথা বলেছিলাম, ওরা বলেছিল যে মিনিমাম ওরা 30 টন হচ্ছে জিরা বাংলাদেশে এক্সপোর্ট করতে পারবে। ওদের মিনিমাম কোয়ান্টিটি হচ্ছে 30 টন। এখন অনেকেই আমার সাথে খুব মন খারাপ হয় বা খুবই মনোমালিন্য হন যে ভাই, আপনি তো আপনার সাথে কথা বললে আপনি 20-30 টনের নিচে কথা বলেন না। এটার কারণ হচ্ছে, আমি ইন্ডিয়ান সাপ্লায়ারদের সাথে এইসব ব্যাপারে অনেকবার কথা বলেছি এবং অনেক পোর্টে কথা বলেছি, ওই যে জিরাটা আপনি আনবেন, এইখানে 20-30 টনের নিচে আনলে আপনি পোষাইতে পারবেন না। যেই রকম খরচ হবে, আইপি নিতে হবে, কাস্টমস থেকে ট্যাক্স দিতে হবে, সিএনএফ খরচ দিতে হবে, এত কিছু দিয়ে আপনাদের জন্য বিজনেস করাটা ডিফিকাল্ট হবে। এবং আলটিমেটলি আপনি বিজনেস করতে পারবেন না, কারণ দেখবেন যে আপনার যেই খরচটা, এই খরচটা বাংলাদেশে এনে আপনি যদি খরচটা দেন, তাহলে দেখবেন যে আপনার মাল বাংলাদেশে যেই দামে সেল হয় তার চেয়েও বেশি দামে আপনার কেনাই পড়েছে। তো এই জন্য যারা ইন্ডিয়া থেকে এই ধরনের আইটেম ইম্পোর্ট করতে চান, তাদের জন্য অবশ্যই আপনারা বেশি কোয়ান্টিটি আনতে হবে। এরপরে সবচেয়ে বেশি কোয়েরি থাকে যেটা, সেটা হচ্ছে চকলেট নিয়ে। ইন্ডিয়ান চকলেটগুলো আপনারা বাংলাদেশে কিন্তু খুব চলাচলে, ইন্ডিয়ান চকলেট এটা আমদানি করতে চান। চকলেটের ব্যাপারে বলি, চকলেট মিনিমাম 20-25 টন চকলেট যদি আপনি বৈধভাবে না আনেন, তাহলে পোষাতে পারবেন না। আপনি আপনি লাইসেন্স করছেন, আপনি সব কিছু করছেন, কিন্তু আপনাকে ফোর্টের খরচ দিতে হবে, আপনাকে সরকারের ট্যাক্স দিতে হবে। আপনারা জানেন চকলেটের ট্যাক্স কত, চকলেটের ট্যাক্স প্রায় 89% ট্যাক্স। তো এই যে 89% ট্যাক্স আপনারা দিবেন, দিয়ে ব্যবসা করতে পারবেন আপনি? অ্যাসেসমেন্ট ভ্যালু যদি ধরা হয় চকলেটের উপরে, যে পার কেজি অ্যাসেসমেন্ট ভ্যালু ধরলে কিন্তু আপনি বিজনেস করাটা ডিফিকাল্ট হবে। এরপরে চকলেটের প্রত্যেকটা আইটেমের জন্য আপনাকে BSTI করাতে হবে। একটা BSTI করাতে 15,000-20,000 টাকা লাগবে। এরপরে সেখানে ফোর্টে আপনার মাল অনেকদিন পড়ে থাকবে, কারণ BSTI-র জন্য আপনার সেখানে সময় ক্ষেপণ হবে। এরপর অনেক সময় দেখা যায় যে চকলেট গলে যায়। অনেকেই যেটা করেন যে চকলেটগুলো অনেকদিন সময় লাগে সেখানে BSTI করাতে, তো BSTI-এর এই সময়টা লাগার কারণে অনেকের হচ্ছে চকলেট গলে যায়। তো গলে গেলে এই চকলেটগুলো দিয়ে আর উনি ক্লিয়ারেন্স করে বাংলাদেশে আনতে পারেন না। তো এই হচ্ছে আপনার মোটামুটি ইন্ডিয়া থেকে যারা প্রোডাক্ট এনে ব্যবসা করতে চান, তাদের জন্য মোটামুটি একটা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করলাম। এবং ফিউচারে আমি আশা করি যারাই হচ্ছে ইন্ডিয়া থেকে প্রোডাক্ট বাংলাদেশে এনে ব্যবসা করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সুপরামর্শ দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমাদেরকে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে ইনবক্স করবেন। হ্যাঁ, যেহেতু ইন্ডিয়ার সাথে আমাদের সেরকম কোনো বিজনেস নেই, সেহেতু আমরা ডিরেক্টলি ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার ব্যাপারে কোনো রকমের আলোচনা আপনাদের সাথে করতে চাই না। আমি যা কিছু আপনাদেরকে বলবো সব কিছু প্রকাশ্যে ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।